নমস্কার, আপনারা শুনছেন অ্যালাবাস্টার স্টুডিওস, আমি অর্ক। চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই প্রাচীন বাগদাদ শহরে, দ্য রাউন্ড সিটি। সেখানে এক বাঙালির গল্প বলি। গল্প পাঠে আমি আর সায়নী। শুরু হচ্ছে আজকের গল্প, বাগদাদের পুঁথি। বিছানায় শুয়ে আছি, বাইরে আকাশে ঘন কুয়াশার একটা প্রলেপ, মাঝে মাঝে একটা দমকা বাতাস ঘরের মধ্যে এসে এক অভিশাপের জানান দিচ্ছে। ঘরের ভেতরে প্রায় শেষ হয়ে আসা মোমবাতিটা আমার ভরসার অন্ত নয় তো। তার নিভু নিভু আলোয়ে আমি যেন আমার ভয়টাকে চাক্ষুষ দেখতে পাচ্ছি। মাঝে একবার মনে হলো নিচে গিয়ে সুড়ি দিদিকে ডাকি, কিন্তু পরক্ষণেই মত পাল্টালাম। সে হয়তো গভীর নিদ্রায় মগ্ন, আর আমি এই ঘর থেকে এক বিন্দুও বেরোতে চাই না। গায়ের কম্বলটা যতটা সম্ভব নিজের সারা শরীরে ঠেকে নিঃশ্বাস বন্ধ করে রয়েছি। কোনো এক পৈশাচিক ভয় আমাকে ধীরে ধীরে গ্রাস করছে। আমি বেশ বুঝতে পারছি অসময়ে খোলা এই প্রান্তরের গায়ে এই ভৌতিক বাড়িতে রাতে আশ্রয় নেওয়াটা আমার একদম উচিত হয়নি। এরকম অদ্ভুত ছকের দোতলা বাড়ি গোটা বাগদাদ শহরে একটাও দেখিনি। আমার ঘরটা গোলাকার, একদিকে প্রাচীন ধাঁচের একটা জানালা, তাতে কোনো গরাদ নেই, হাওয়ায় এখন সেটা দুফাঁক হয়ে খোলা। আরেক দিকে বাইরের দরজা, দরজা দিয়ে বেরুলে নিচে যাওয়ার সিঁড়ি আর তার পাশে বাথরুম। এটাকে বাড়ি না বলে লাইট হাউস বলা চলে। ঘরে আসবাব কিছুই নেই, ফায়ারপ্লেসে জ্বলন্ত কাঠ শেষ হয়ে গেছে, বেশি শীত তখন লাগেনি তাই নতুন কাঠ আর ফেলিনি ওতে। আর বিছানা আলমারি আর একটা ছোট্ট টেবিল ছাড়া আর কিছুই নেই। গোটা দেওয়ালে কিসব পার্সি ভাষায় আঁকিবুকি কাটা আছে। সুড়ি দিদি বলছিল বটে যে ওগুলো ছোটবেলায় ওর মেয়ের লেখা, তবে পার্সি জানলেও আমি তা এক বিন্দুও পড়তে পারিনি। সুড়ি দিদির মেয়ে আর স্বামী মারা গেছে আগে বর্ষাকালে এক মারণ অসুখ প্লেগে। এখন 1260 খ্রিস্টাব্দ, বাগদাদ অনেকটাই সেরে উঠেছে, কিন্তু আগের বছর অবধি ত্রাহি ত্রাহি মৃতদেহের নদী ভাসিয়ে নিয়ে যায় এই সোনার বাগদাদকে। এই বাগদাদ আমায় অনেক কিছু দিয়েছে জীবনে, এখন মনে হয় নেওয়ার পালা। সময়ের আন্দাজ মাথা থেকে উড়ে গেছে, তবে সম্ভবত রাত 2 বাজার কথা। আমার দুচোখ দিয়ে জল গড়াতে শুরু করেছে। এই ভৌতিক কলরব কিছু মাত্রায় বাড়িয়ে দিয়েছে দূর থেকে ভেসে আসা পেঁচার ডাকে। বাড়ির বাইরে মাইলের পর মাইল খালি খালি জমি আর মাঝে মাঝে সারি সারি পাম গাছ। আমার সোনার গ্রামের কথা খুব মনে পড়ছে। ছেলেবেলায় কচুরিপানা আর কচি ঘাসের ওপর দিয়ে কত হেসে খেলে দৌড়ে বেরিয়েছি বন্ধুদের সঙ্গে। মা রাতে আমায় খাবার খাইয়ে দানবের গল্প শুনিয়ে ঘুম পাড়াতেন তার কোলে। সত্যি জীবনটা কি তাড়াতাড়ি কেটে যায়। আমার এই থরথরিয়ে কাবার শরীর ফিরে যেতে চায় তার মায়ের কোলে। তার নখ দর্পণে থাকা বাগদাদ এখন তার কাছে অজানা, রহস্যময়ী, ভয়ঙ্কর। কিছুক্ষণ এইভাবে পড়ে থেকে একসময় দাপিয়ে কম্বলটা সরিয়ে দিলাম। খিলখিল করে হেসে উঠলাম, নিজের গালেই দুটো চর কষালাম। শালা, তোর ভয় করছে? তোর সনাতন বণিকের ভয় করছে?
কথাটা চিৎকার করে নিজেকে বলতে বলতে কট্ট হাসিতে মেটে উঠলাম। এরকম করতে আমার শরীরের শীতলতা খানিকটা কাটল, বুকে একটা উষ্ণতা ফিরে পেলাম। হাজার একটা চিন্তা আমার মাথায় ঘুরছে। আমি উন্মাদ হয়ে যাচ্ছি না তো? কিসের ভয় আমার? কেন আজ রাতে হঠাৎ এরকম ভয় কেন জন্মালো? কই, কোনোদিন তো আমি ভয় পাইনি। যেদিন আমার গরিব কুটিরে ডাকাতরা এসে আমার মা আর বাবাকে ছাগলের মতো কুপিয়ে কুপিয়ে মারল, তাতে রক্তে আমার মুখ খালি গা যখন লালে লাল হয়ে গেছিল, সেদিনও তো ভয় পাইনি। ওই ছোট বয়সেই একটা লাঠি নিয়ে তেড়ে গেছিলাম ডাকাতগুলোর দিকে। তারা আমাকে বন্দি বানিয়ে পরে এক ব্যবসায়ীর কাছে দাস হিসেবে আমাকে বেচে দিল। আর কোনোদিন আমার গঙ্গার পাশে মাতৃভূমি দেখা হয়নি। সে আমাকে নিয়ে যায় কাবুল, সেখানে বড় হই, দৈনন্দিন ভৎসনা, লাঠির বাড়ি আর অমানসিক খাটাখাটনির সাথে। আমার চারিপাশে মানুষরূপী জানোয়ারগুলোর সাথে এতদিন কাটিয়েও তো আমার ভয় করেনি। তারপর একদিন সুযোগ বুঝে পালিয়ে যাই ওদের ডেরা থেকে। তাও পালাবার সময় একটা লোক তলোয়ার দিয়ে আমার কাঁধে চালিয়েছিল। এখনো সেই ক্ষতর দাগ আমার কাঁধে বর্তমান। সেই অসম্ভব যন্ত্রণা নিয়েও আমি নিজের পা থামাইনি। জখম অবস্থায় জঙ্গলে জঙ্গলে ঘুরেছি, কতবার কাতর হয়ে অজ্ঞান হয়েছিলাম পথে, বাঘসিংহ হয়ে সে আমাকে খেয়ে ফেলতে পারত। ওই তখনও কিন্তু আমি ভয় পাইনি। কিছু লোকেরা আমাকে খুঁজে পায়, এর বাড়ি তার বাড়িতে আমার শুশ্রূষা হয়, ধীরে ধীরে সেরে উঠি, আবার পালাতে থাকি। গন্তব্য আমার স্থির ছিল, অনেকবার শুনেছিলাম কাবুলে লোকগুলোর মুখে। পৌঁছে গেলাম বাগদাদ, সোনার শহর, গোটা জগতের মিলনস্থল। কি নেই এখানে? বড় বড় প্রাসাদ, বাগান, নদী, বাজার, নগরের বড় রাস্তা, সারা দুনিয়ার মানুষজন এখানে ব্যবসা করতে আসছে, জাহাজে করে, বন্দর, সুন্দরী নারী, সব কিছু আমার কাছে ছিল স্বপ্নের মতো। এখানে এসেই দারুচিনি চালানের বাণিজ্য শুরু করে দিলাম। এতদিন কাবুলে থেকে ওদের থেকে শেখা ব্যবসাটা ভালোই আয়ত্ত করে নিয়েছি, তাই এখানে আমার রমরমা আটকাতে কেউ পারল না। সনাতন নাম সারা বাগদাদে একটা বিদ্যুৎ হয়ে নেমে পড়ল। পশার ভালো হতে একটা সুন্দরী নারীকে বিবাহ করল। তখন আমার শরীরে যৌবনের খিদে কিলবিল করছে। শুনেছিলাম ভালোবাসা বস্তুটা গরিব লোকেদের জন্য, যেরকমটি আমার গরিব কুড়ে ঘরে আমার মা বাবার মধ্যে ছিল। আমার মতো উচ্চ পদের লোককে ভালোবাসতে নেই, ভোগ করতে হয়। তাই আমিও নিজের ভালোর জন্য আমার অর্ধাঙ্গিনীকে ভোগ করতে লাগলাম। নারীরা কি কোমল আর শিশুর মতো, প্রতিবাদ করতে জানে না, খালি কাঁদতে জানে। সেই কান্না যেন আমার অন্তর আরো জড়িয়ে দিতে থাকে। কিছুদিন পর আমার এক খেয়ে লাগতে শুরু করলো। তখন শুনতে পেলাম একঘেয়ে জীবন গরিবরা কাটায়, যেরকম আমার গরিব কুড়ে ঘরে আমার মা বাবা কাটাত। তাই আমি দ্বিতীয়বার বিবাহ করলাম। একঘেয়ে ব্যাপারটা অনেকটা কেটে গেল। এরকম করে দিন কাটতে থাকলো। মাঝে দু একবার
আমার গঙ্গার পাড়ের সেই সোনার গ্রামের গৌর আত্মা আমাকে বলতে চেয়েছিল কাজটা আমি ভুল করছি, কিন্তু ওই সবে কান দেওয়ার আমার প্রয়োজন নেই। ওই সবে কান গরিবরা দেয়, আমি তো ঈশ্বর এখন বাগদাদের। ঈশ্বরের কি বা ধর্ম, কি বা ধর্ম। কিন্তু এই সুখ বেশি দিন টেকেনি। আমার খুব শখ সন্তানের, তাকে লালন পালন করব, রাতে কোলে নিয়ে গল্প শুনিয়ে ঘুম পাড়াবো, কিন্তু আমার কপালে যে দুটো ডাইনি চুটেছে, দুটোর মধ্যে কেউই শালা একটা বাচ্চা জন্ম দিতে পারলো না। আমাকে বাগদাদের বৈদ্যরা বললেন অন্য নারী ঘরে আনতে, সেই নিয়ে আমি বাড়িতে তুলকালাম করি। তাহলে এতদিন তোদের কি করতে পুষলাম বেহুদা জাত কোথাকার? তারপর ভোগ করার সাথে সাথে দুজনের ওপর শরীরের তেজও মেটাতে লাগলাম। শেষে এমন অবস্থা হলো দুজনের কেউই নড়তে চড়তে পারত না। যদিও আমার কোনো ভয় নেই, কোনো লোক আমার দিকে আঙুল তোলা তো দূর, আমাকে কারোর কাছে জবাবদিহিও করতে আসবে না। কিন্তু অপঘাত বিপদ ঘটল যখন দারুচিনির দর কমতে শুরু করল আর আমার মাল ভর্তি জাহাজ ডুবে গেল ভূমধ্য সাগরে। রাতারাতি আমি ঈশ্বর থেকে কাবুলের সেই দাসে পরিণত হলাম। সবাই ঠিক করল আমায় বাগদাদের নগরের রাস্তায় সবার সামনে উলঙ্গ করে শুলে চড়াবে। বেগতিক দেখে আমার সুন্দর অট্টালিকায় আগুন দিয়ে পালিয়ে গেলাম এক রাতে। ভেতরে ছিল আমার দুই নারী, ওদের সঙ্গে নিয়ে লাভ নেই, বোঝ বেশি হবে। পালিয়ে আমি কোনোক্রমে বাগদাদের বাইরে ছোট ছোট পার্সি গ্রামগুলোতে ঢুকলাম। একদিন দুদিন থেকে আবার অন্য গ্রামে গেলাম। এরকম করে করে একদিন এক নিভৃত ছোট্ট গ্রামে আমি পাড়ি দিলাম। এখানে বাগদাদের আধুনিকতার লেশমাত্র নেই। ঠিক করলাম বেশ কিছুদিন এখানে থাকব। কয়েকটা লোকদের খুব মনে ধরল, তারা সব যেন করত কাজের পর মাঝে মাঝে, যেরকম আমি আগে কখনো দেখিনি। ধীরে ধীরে ওদের সাথে মিশে যা বুঝলাম তাতে আমার কৌতূহল চরম সীমায় পৌঁছে গেল। বাগদাদের আগে এই জায়গাটা ছিল প্রাচীন বেবিলন শহর। এ কথা যীশুখ্রিস্টের জন্মেরও বহুদিন আগের। এখানে প্রাচীন মানুষেরা বাস করত, অন্যতম প্রাচীন মানুষের সভ্যতা। এসব আমি খানিক জানতাম বটে, তবে যা জানতাম না তা হলো এই মানুষজনের তন্ত্র সাধনার প্রবৃত্তি, ইংরেজিতে ব্ল্যাক ম্যাজিক কিংবা ঝাড়ফুঁক। প্রথম বেবিলনের মানুষেরাই শুরু করেছিল, স্যাটানের পুজো করত তারা, চটজলদি খ্যাতিলাভ এবং মানুষের অকল্যাণের জন্য। যা আজ আমাদের গৌর গ্রামের পাশের বাড়ির মোড়লের বউকেও করতে আমার মা দেখেছে। সারা বিশ্বে এই গর্হিত সাধনা ঝাড়ফুঁক এরাই তার মানে এনেছে। এই লোকটির কথা যদি সত্যি হয়, এই প্রত্যন্ত গ্রামের কোথাও মাটির তলায় কিছু পুঁথি এখনো লুকোনো রাখা আছে। তাতে যা বর্ণনা আছে তাতে আমি রাতারাতি আবার সেই পরলোক হতে পারব। আবার আমি আমার সম্পদ, অর্থ, ঈশ্বরের ক্ষমতা ফিরে পাব। আমার চোখে আগুন জ্বলে উঠল। তাদের সাথে খুঁজতে লেগে পড়লাম আমি, পেয়েও গেলাম সেই পুঁথি।
একদিন পুরনো মন্দিরের ভেতরে একটা স্যাটানের মূর্তির নিচে খুঁজতেই পেয়ে গেলাম বইটা। বইটা হাতে নিয়েই বুঝলাম এটা অত্যন্ত গর্হিত কাজ করে ফেলেছি। বইটা ধরা মাত্র একটা হতাশা ঘিরে ধরলো আমাদের। হালকা আন্দাজ করলাম এসব অলৌকিক আবহাওয়ার পেছনে বইটাই দায়ী, কিন্তু তবুও পিছপা হলাম না। আমি পার্সি ভালোই জানি, তাই পড়তে বেশি বেগ পেতে হলো না। কিছু কিছু জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছিল, সেটা ওরা ঠিক করেই দিল। বইতে নানা রকম মন্ত্র, সামগ্রী, দানব দৈত্যদের বর্ণনা আছে, তার সাথে প্রাচীন বেবিলনের মানুষদের দৈনন্দিন জীবনের বর্ণনাও আছে। পড়তে পড়তে অনেক কিছু শিখলাম, জানলাম, খানিক উৎসাহ পেলাম। আর ধীরে ধীরে চলে এলো সেই আসল কাজ, পূজোর দিনের পালা। আমার একটা সৌভাগ্য, লোকগুলো ছিল মস্ত বড় পাঠা। অমাবস্যার রাতে জঙ্গলে যখন আমরা সাধনা করতে শুরু করি, পুঁথি অনুযায়ী সাধনার আগে চারটে মরার মাথার খুলি সাধনা স্থানের চারদিকে বসাতে হবে, যাতে কোনো বিদেহী প্রেতাত্মা সাধনা ভণ্ডুল না করতে পারে। অগত্যা আমাকে চারজনের খাবারে বিষ মিশিয়ে তাদের মারতে হলো। তাতে লাভ আমার সহজেই চারটে খুলি জোগাড় করা, আর কেউ সন্দেহ করবে না, ফলে ফলাফলের ভাগও দিতে হবে না। যাই হোক, সাধনা করার সময় ভৌতিক তাণ্ডব যা অনুভব করতে পারছিলাম বটে, বেশ বুঝতে পারছিলাম আমার চারদিকে অশরীরীরা ক্রোধ ভরা চোখে আমার দিকে তাকিয়ে আছে। তাদের এত বছর পর জাগানো আমার উচিত হয়নি। আমার শরীর ছমছম হালকা করছিল বটে, কিন্তু তবুও আমি সেদিন ভয় পাইনি। তবে ভয় কিনা জানি না, আমার অদৃষ্টের দোষী বলা যায়। এত কিছুর পর আমি ঠাকুর করলাম যে সাধনাটা আমি ভুল করে ফেলেছি। হালকা সামগ্রীর মাপে গণ্ডগোল হয়েছিল। পুঁথিতে লেখা ছিল একটু মাত্র ভুল ত্রুটি হলে আমার ওপর নেমে আসবে কালো ছায়া। আমি তখনই ওই পুঁথি আর সাধনার সামগ্রী জঙ্গলে পুড়িয়ে পালাতে শুরু করলাম গ্রামের উল্টো দিকে। দুদিন এই অজানা জনমানবহীন প্রান্তরে না খেয়ে খালি ঘুরে বেরিয়েছি। অবশেষে আজ দুপুরে যখন এইরকম একটা জায়গায় একটা বাড়িতে চোখ পড়ল, তখন আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। শুরি দিদি আমাকে দেখে খুবই খুশি হয়, সেও প্রায় এক বছর একাই থাকছে কিনা। ফল, শস্য আর শুয়োর মেরে খায়, তাই খুব তৃপ্তি করে খেলাম আজ তার কাছে। সে আমায় ওপরের ঘরে থাকতে বলে নিচে শুতে চলে যায়। এতক্ষণ আমার জীবনের দিনগুলো ভাবতে ভাবতে কখন যে বিছানা ছেড়ে জানলার সামনে এসে দাঁড়িয়েছি খেয়ালই করিনি। জানলার বাইরে কুয়াশা আর অন্ধকার একসাথে মিশে পরিস্থিতির ভয়াবহতাকে আরো বাড়িয়ে দিয়েছে। ভাবলাম, ভয় কেন পাচ্ছি? আমার কোনো অঘটন হবে না, ওই প্রাচীন পুঁথি মিথ্যে। কিন্তু তবুও জীবনে প্রথম ভয় জিনিসটা গ্রাস করে ফেলছে আমায়। ভাবছি ফিরে বিছানায় গিয়ে শোবো, কিন্তু হঠাৎ আমার ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। কার একটা পায়ের শব্দ পাচ্ছি মনে হচ্ছে, খুবই ক্ষীণ, কিন্তু বেশ বুঝতে পারছি তা আমার দিকেই ধেয়ে আসছে। এক নিমেষে আমার এতক্ষণে যত ভয় একসাথে ভিড় করে আমাকে ঘিরে ধরল।
আমার সারা শরীর ভিজে গেল ঘামে। কিছু বুঝে উঠবার আগেই সজোরে আমার দরজা খোলার শব্দ, আর আমি পিছন ফিরে যা দেখলাম তাতে আর আমি কাল সামলাতে পারলাম। চোখের সামনে দেখতে পাচ্ছি আমার দুটো স্ত্রী, গ্রামের চারটে লোক, মা বাবা, কাবুলের ব্যবসায়ী, ডাকাত, আর সেই প্রাচীন পুঁতির পাতায় আঁকা এক ভয়ানক পিশাচ। সবাই এক শরীর হয়ে দাঁড়িয়ে আছে আমার দরজার কাছে, আমার দিকে তাকিয়ে হাসছে, আর ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। কি হলো সনাতন, আমি সুধী দিদি তোমার, তুমি এরকম ভয় পাচ্ছ কেন? আমি শব্দ শুনে ওপরে এলাম। আমাকে রক্ষা করো, ক্ষমা করে দাও মা, আমি কাউকে মারতে চাইনি, ক্ষমা করো এরা খোস, আমি ঠিক মতো তোমার পুজো করতে পারিনি, আমায় ক্ষমা করো, আমার আমায় ক্ষমা করো। তুমি কি আবোলতা বল বকছো, তুমি ওরকম জানলার ধারে ঠেসে যেও না, পড়ে যাবে নিচে। না একদম একদম কাছে আসবে না, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। সনাতন না, ঈশ্বরের কি বা ধর্ম কি বা অধর্ম, মানুষ ঈশ্বর হলে ধর্ম অনুযায়ী চলবে নাকি স্বেচ্ছাচারিতা করবে, সেটা জানার জন্য আপনাদের সময় দিলাম। নতুন কন্টেন্ট নিয়ে শীঘ্রই ফিরে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।